এই মুহূর্তে চট্টগ্রামের নূরনগর হাউজিং সোসাইটি পশুরহাটে আছেন শফিউল আলম এবং সিলেটের কাজীর বাজার হাটে রয়েছেন রিপোর্টার শাশরিফউদ্দিন। প্রথমে যাচ্ছি শফিকের কাছে। চট্টগ্রামে যে নূরনগর হাউজিং সোসাইটি রয়েছে, মোটামুটি বলা যায় আজকে সেই বাজার জমে উঠেছে। তবে আমরা একটি বিষয় দেখতে পেয়েছি, একজন বিক্রেতা সে 1,10,000 টাকা একটা গরু বিক্রি করেছেন, কিন্তু তার কাছে মাত্র 2,600 টাকা ধরিয়ে দেওয়া হয়েছে। সবগুলো 100 টাকা এবং 20 টাকা 10 টাকা নোট পাকে যদি দেখাই যে এই নূরনগর হাউজিং সোসাইটিতে এখন যেভাবে গরু আসতে শুরু করেছে এবং বিভিন্ন জায়গা থেকে এগুলো এখন শুরু হয়েছে এবং কিছুক্ষণ পর এখানে কিন্তু আমরা দেখছি প্রতি 2 মিনিট পর পর কিন্তু একটি গরু নিয়ে কিন্তু নূরনগর হাউজিং সোসাইটি থেকে কিন্তু গরু নিয়ে বের হচ্ছে। কারণ গত 2-1 দিন সেরকম কিন্তু বেচা কিনে হয় নাই, কিন্তু আজকে পুরো দমে এই দেখছেন আপনি 2 থেকে 3টি গরু একসাথে কিন্তু এই নূরনগর হাউজিং সোসাইটি থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং তারা বলছে যে মোটামুটি গতকাল যেভাবে গরুর দাম ছিল আজকে কিন্তু একটু কম বলে সেরকম তারা বলছেন। তবে গতকাল কিন্তু এখানে কোনো ধরনের গরু বেচা কিনা হয়নি, তো 1 ঘন্টার মধ্যে 1-2টি গরু বেচা কিনা হয়েছে, কিন্তু এখন প্রতি মুহূর্তে প্রতি 1 মিনিট পর পর কিন্তু এরকম গরু নিয়ে কিন্তু ক্রেতারা বের হচ্ছে। সামনে আরেকটি লাল লম্বা শিং এবং লাল একটি গরু আমরা দেখতে পাচ্ছি, আপনি হয়তো দেখছেন এরকম গরু নিয়ে কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু ক্রেতারা কিন্তু গরু নিয়ে বের হচ্ছে। এবং মোটামুটি বলা যায় আজকে শেষ মুহূর্তে এসে কিন্তু জমে উঠেছে আপনি হয়তো আরেকটি লাল আকৃতির যে গরু, যে চট্টগ্রামে যে লাল এবং বাদামি কালার যে গরু যে ডিমান্ড সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেগুলোর দামও একটু বেশি। তবে গতকাল থেকে এখানে অভিযোগ ছিল গরু বেচা কিনা হচ্ছে না গত 2 দিন ধরে, কিন্তু আজকে হঠাৎ করে দুপুরের পর থেকে কিন্তু গরু একেবারে পুরো দমে বেচা কেনা শুরু হয়েছে। আপনি দেখতেন গাড়ির করে আরেকটি গরু কিন্তু একেবারে বড় গরু সেটিকে কিনে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা নিয়ে যাচ্ছেন এই গরুটিকে এবং প্রতি 1-2 মিনিট পর পর কিন্তু গরু নিয়ে আসছেন এবং পুরো দমে কিন্তু বেচা কেনা শুরু হয়েছে। সামনে আরেকটি গরু আমরা দেখতে পাচ্ছি, আসলে যে কোরবানের আগে যেভাবে পুরো দমে বেচা কেনা শুরু হয় আজকে 1 দিন বাকি থাকলেও কিন্তু এই নূরনগর হাউজিং সোসাইটিতে বলা যায় একবার পুরো দমে বেচা কেনা শুরু হয়েছে। তো এই ছিল আমার কাছে নূরনগর হাউজিং সোসাইটিকে সর্বশেষ তথ্য। আসলে সিলেটে নিশ্চয় জানেন যে বেশ কয়েকদিন থেকে কিন্তু গরুর বাজার শুরু হয়েছে, কিন্তু আমরা দেখেছি যে পশুর বাজার কিন্তু জমে ওঠেনি, কিন্তু আজ এসে দেখছি যে আমরা আজ এবং কাল যেহেতু 2 দিন মাত্র সময় পাচ্ছেন মানুষ পশু কেনার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু বাজারগুলো জমে উঠেছে এবং জমজমাট হয়ে উঠেছে পশুর হাট। আমি এই মুহূর্তে আছি কাজীর বাজারে। কাজীর বাজারের কথাই যদি আমি বলি, কিছু সময় আগেও কিন্তু বৃষ্টি ছিল, এখনও গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে, তবুও বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু ক্রেতারা ভিড় করছেন এবং পর্যাপ্ত পরিমাণে বিক্রি হচ্ছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। আরেকটি তথ্য হচ্ছে যে জেলায় কিন্তু আমরা জেনেছি যে 38টি পশুর হাট অস্থায়ীভাবে বসানো হয়েছে এই কোরবানির উপলক্ষে এবং মহানগরের ভিতরে কিন্তু 7টি পশুর হাট রয়েছে এবং প্রত্যেকটি পশুর হাটের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন কাজ করছে। জাল টাকা শনাক্ত করার জন্য মেশিন বসানো হয়েছে এবং প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে কিন্তু চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ আমরা দেখেছি। এছাড়াও কিন্তু র‍্যাব কাজ করছে, তাছাড়া হচ্ছে নিরাপত্তার জন্য এখানকার ব্যবসায়ী যারা আছেন বা ক্রেতা যারা আছেন তারা যাতে নির্বিঘ্নে গরু কিনে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেন সেই মর্মে কিন্তু ব্যবস্থা রেখেছে পুলিশ প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে। আরেকটি তথ্য হচ্ছে যে আমরা জেনেছি প্রাণী সম্পদ অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন যে আসলে সিলেট বিভাগে 250 সিলেট বিভাগে 4 লাখের মতো পশুর চাহিদা রয়েছে, কিন্তু তারও উপরে পশু কিন্তু পশুপালন লালন পালন করা হয়েছে সিলেটের খামারিরা করেছেন, যার কারণে কিন্তু ভারতীয় গরু এখন পর্যন্ত আসেনি এবং বাহির থেকে গরু আসার কোনো সম্ভাবনাও নেই। এবং পুলিশ প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে যে কঠোর কড়াকড়ি আরোপ করা হয়েছে যাতে দেশের বাইরে থেকে কোনোভাবেই যাতে ভারতীয় গরু না আসতে পারে এবং খামারিরা যাতে ভালো করে ব্যবসা করতে পারেন। আপনারা নিশ্চয়ই দেখছেন যে মানুষ ভিড় করছেন গরু কেনার জন্য হচ্ছে কাজের বাজারে। এবং একটি বিষয় হচ্ছে যে আজ এবং কাল সারা রাত গরুর বাজার চলবে, আজ রাতও চলবে এবং আগামী পরশু দিন অর্থাৎ ঈদের জামাতের পর পর কিন্তু আস্তে আস্তে পশুর হাটগুলো শেষ হয়ে যাবে। এবং হচ্ছে ক্রেতারা আমাদেরকে একটি জিনিস জানিয়েছেন যে এখানে দাম একটু বেশি রয়েছে এবার হচ্ছে পশুর, এবং বিক্রেতারা যেটি বলছেন যে আসলে দাম হচ্ছে বর্তমান বাজার মূল্যর সাথে অন্যান্য বিষয়গুলো বা খাবারের যে দাম সব কিছু মিলে কিন্তু যে বাজার মূল্য চলছে বর্তমানে সেটা কিন্তু খুব বেশি একটি নয়, তবে ক্রেতারা বলছেন যে বেশি বাড়তি দাম হাঁকানো হচ্ছে এবং
বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে পশু আসে এবং আমরা দেখেছি যে এখানে দিনাজপুর রংপুর রাজশাহী সহ বিভিন্ন জায়গা থেকে পশু এসেছে এবং এসব ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে তাদের পশু বিক্রি করে তারা যাতে ফিরে যেতে পারেন সেই মর্মে কিন্তু প্রশাসন থেকে পর্যাপ্ত পরিমাণে প্রস্তুতি রাখা হয়েছে বলে আমাদেরকে পুলিশ প্রশাসন থেকে জানিয়েছে জানানো হয়েছে এবং একটি বিষয় হচ্ছে যে পুলিশ প্রশাসনের সাথে আমরা কথা বলেছিলাম তারা বলেছেন যে আসলে এই কুরবানির পশু কুরবানির হাট উপলক্ষে কিন্তু এক শ্রেণীর প্রতারক চক্র জাল নোট নিয়ে বা জাল টাকা নিয়ে কিন্তু বাজারে প্রবেশ করে যায় সেই বিষয়টিকে তারা কড়াকড়িভাবে দেখছেন তো আমার কাছে এই ছিল সিলেটের কুরবানির পশুর হাটের সর্বশেষ তথ্য কুরবানির পশু বেচাকেনার খবর জানছিলাম সিলেট ও চট্টগ্রাম থেকে